যেখানে কোনো পরাশক্তি এখনো যাওয়ার চিন্তা করেনি সেখানে যাওয়ার পরিকল্পনা করছে চীন। এবছর চাঁদের অদেখা দিকে মানুষ পাঠানোর কথা ভাবছে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশটি। চাঁদে অভিযানে যাওয়ার নেতৃত্ব দিতে চীন দুটি মিশন শুরু করবে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। একসঙ্গে দুটি মিশনের নাম দেওয়া হয়েছে চাং ইং ফোর। চীনের চন্দ্রদেবীর নামে নামকরণ করা হয়েছে এই অভিযানগুলোর। চাঁদের অদৃশ্য প্রান্তে অবতরণ করতে সফল হলে চীন চন্দ্রবীজের অভিযানে যুক্তরাষ্ট্র সাবেক সোভিয়েত ইউনিয়নের অর্জনকে ছাড়িয়ে যাবে। পৃথিবীর কেউ আগে চাঁদে অবতরণের এমন প্রকল্প গ্রহণ করেনি। উল্লেখ্য, চাঁদের উপর পৃথিবী থেকে সরাসরি দেখা যায় না। 1959 সালের আগ পর্যন্ত ওই দিকটি পৃথিবীর মানুষের কাছে অদৃশ্য ছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লোনা স্পেস 3 নামের অনুসন্ধানী নভোযান ওই বছর প্রথম পৃথিবীর মানুষের কাছে অদৃশ্য চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে পাঠায়। প্রযুক্তিগত দিক দিয়ে অত্যন্ত জটিল এই অভিযান পরিচালনা করে চীন আমাদের সীমানা আরও বিস্তৃত করছে বলে মন্তব্য করেন লেখক ব্রায়ান হার্ভি। এবছরের জুনে চাং ইং ফোরের প্রথম পর্যায়ে একটি স্যাটেলাইট মহাশূন্যে বাসা পেয়েছিল। এটি চাঁদের 37,000 মাইল পেছনে অবস্থান করবে। সেখান থেকে পৃথিবীর সঙ্গে চাঁদের অদেখা পৃষ্ঠে যোগাযোগ স্থাপন করবে স্যাটেলাইট। এই যোগাযোগ স্থাপন সম্পূর্ণ হলে চীন মিশনের দ্বিতীয় ধাপ শুরু করবে। ওই পর্যায়ে চাঁদের অপর পৃষ্ঠে অবতরণের জন্য একটি নভোযান পাঠাবে দেশটি। আগে 2013 সালে চাঁদের জ্যাট র্যাবিট পাঠিয়ে পৃথিবীজুড়ে হইচই ফেলে দিয়েছিল চীন। 1976 সালের পর সেটি ছিল চাঁদের সফল সফট ল্যান্ডিং করা একমাত্র যান।